ওয়েল, এবার আমরা একটা কমপ্লেক্স ফর্ম ডিজাইন করব। যদিও এই ফর্মটাকে খুব বেশি কমপ্লেক্স ফর্ম মনে হচ্ছে না, বা রিয়েল ওয়ার্ল্ডের কম্প্যারিজনে এই ফর্ম অতটাও কমপ্লেক্স না। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি কমপ্লেক্স ফর্ম নিয়ে কাজ করতে হয়। তারপরেও অ্যাজ এ বিগিনার কেবল আমরা ওয়েব ডিজাইন শিখছি, সেই হিসাবে আমাদের এটাই কমপ্লেক্স ফর্ম। আর এটাকে কমপ্লেক্স ফর্ম না বলে একটা কমপ্লিট ফর্ম বললে বোধহয় বেটার হয়, কারণ এখানে আমাদের যেই যেই ফিল্ডগুলো নিয়ে বা ইনপুট ফিল্ডগুলো নিয়ে কাজ করতে হবে তার অলমোস্ট সব কিছুই রয়েছে। ওকে, সো ফর্মটা দেখতে ঠিক এরকম। এই লেকচারে আমি মেইনলি কাজ করব স্ট্রাকচার নিয়ে, কোনো সিএসএস নিয়ে না। অলরেডি আমার কোড করা আছে, আমি প্রত্যেকটা সেকশন কীভাবে কাজ করছে, কেন আমি কীভাবে স্ট্রাকচার করলাম সেটা ব্যাখ্যা করব। তো এত সুন্দর দেখতে একটা ফর্ম, জাস্ট আমি যদি আমার সিএসএসটাকে কমেন্ট করে দেই, এখানে স্ট্রাকচার রয়েছে, আমি যদি সিএসএসটাকে কমেন্ট করে দেই তাহলে দেখতে হয়ে যাবে ঠিক এরকম। কি গার্বেজ, তাই না? তো এই গার্বেজ ফর্মটাকে আমরা এত সুন্দর ফর্মে রূপান্তর করছি শুধুমাত্র সিএসএস ব্যবহার করে, এবং একদমই বেসিক লেভেলের সিএসএস ব্যবহার করে। এর জন্য আমি স্পেশাল কোনো সিএসএস কোড লেখিনি, যা আমরা শিখে এসেছি তাই আমি ব্যবহার করেছি। আসলে আমি এর আগেও বলেছি, সিএসএস হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়, বা ওয়েবসাইট ডিজাইন দুইটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি আপনার HTML কোডটাকে কীভাবে স্ট্রাকচার করছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ HTML কোড যদি আপনি পারফেক্টলি স্ট্রাকচার করতে না পারেন তাহলে আপনার স্টাইল কখনোই হবে না। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি সিএসএসের স্টাইলগুলো অ্যাপ্লাই করার সময় আপনার কমন সেন্সটাকে কাজে লাগাতে হবে। খুব বেশি সিএসএস লিখলেই যে খুব ভালো স্টাইল হয়ে যায় ব্যাপারটা এরকম না। সিম্পল স্টাইল সবসময় গর্জিয়াস, আর সিম্পল স্টাইল করার জন্য আপনার সিএসএসের জন্য কমন সেন্সটাকে কাজে লাগাতে হবে, আর কিচ্ছু না। বেসিক যে সিএসএস আমরা এতক্ষণ ধরে শিখে আসছি, সেই সিএসএস দিয়ে 90% ওয়েবসাইট আপনি ডিজাইন করে ফেলতে পারবেন। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন স্ট্রাকচারটা দেখা যাক। এখানে আমি কী করেছি, ফার্স্টে এটা তো স্ক্যাফোল্ড দেখতেই পাচ্ছেন, তার ভিতরে আমি কন্টেইনার নিয়েছি। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশনকে আমি একটু কমেন্ট আউট করে রাখবো, তাহলে আমার জন্য মানে আপনাদের বোঝার জন্য আসলে সহজ হবে। একটা ফর্ম গ্রুপ, এটা আর একটা ফর্ম গ্রুপ, এটা একটা ফর্ম গ্রুপ, এখানে একটা ইনলাইন ফর্ম রয়েছে, এখানে ফর্ম গ্রুপ বায়ো, এখানে ফর্ম গ্রুপ রয়েছে, ওকে, তার ভিতরে এখানে রয়েছে একটা ইনলাইন ফর্ম, এরপরে এখানে রয়েছে ইনলাইন ফর্ম, অ্যান্ড ফাইনালি ইনলাইন ফর্ম। ওকে, সো বেসিক্যালি এখানে কী করা হয়েছে, একটা কন্টেইনার নেওয়া হয়েছে। কন্টেইনারের কাজ কি আপনি জানেন, যে আমার অ্যাপ্লিকেশনটা যেন সেন্টারে সুন্দরভাবে দেখা যায় এবং সব কিছুকে ধরে রাখার জন্য একটা কন্টেইনার নেওয়া হয়েছে। এরপরে হেডার একটা সেকশন নেওয়া হয়েছে। এই সেকশনটার কাজ কি, এই সেকশনটার কাজ জাস্ট এই ব্ল্যাক বারটা তৈরি করা এবং একটা টাইটেল যুক্ত করা, এছাড়া আর কোনো কাজ নাই। যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কমপ্লেক্স ফর্ম ডিজাইন নামের একটা H1 ট্যাগ যুক্ত করা হয়েছে। এরপরে আর একটা সেকশন নেওয়া হয়েছে, এই সেকশনটা মূলত এখান থেকে এই পুরো ফর্মের সেকশনটাকে বা ফর্মটাকে কভার করছে, ফর্মের প্যারেন্ট হিসাবে কাজ করছে। এটা কেন নেওয়া হয়েছে, যেন প্যাডিং দিয়ে সুন্দরভাবে সব দিক থেকে একটু জায়গা ছেড়ে দেওয়া যায় এবং আমাদের অরিজিনাল স্ট্রাকচারে কোনো আঘাত না পড়ে, এই কারণে আর কি একটা সেকশনের মধ্যে র‍্যাপ করা হয়েছে। আমরা সবসময় HTML নিয়ে কাজ করার সময় র কোনো কিছু রাখবো না, চেষ্টা করবো যে সব কিছুকে গ্রুপ করে একটা নির্দিষ্ট কিছু, মানে একটা নির্দিষ্ট গ্রুপ করবো, সেটা সেকশন দিয়ে হোক, সেটা ডিপ দিয়ে হোক, সেটা আর্টিকেল দিয়ে হোক, যেভাবেই হোক আমরা এইভাবে করে গ্রুপ করার চেষ্টা করবো। এই সেকশনের একটা মাত্রই চাইল্ড রয়েছে, যেটা হচ্ছে মূলত ফর্ম। ওকে, আর ফর্ম কি আপনারা সেটা অলরেডি জানেন, ফর্মের মধ্যে আমরা যে কোনো কিছু রাখতে পারি, যে কোনো ইনপুট ফিল্ড নিয়ে কাজ করতে পারি, ডিপ নিয়ে কাজ করতে পারি। এখন ফর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবার ওপরে রয়েছে একই রোয়ের মধ্যে দুইটা এলিমেন্ট। একটা হচ্ছে এই ফার্স্ট নেমের অংশটা, যেখানে আবার দুইটা এলিমেন্ট রয়েছে, লেভেল ইনপুট বক্স বা ইনপুট ফিল্ড, আবার এখানেও আর একটা এলিমেন্ট রয়েছে, দুইটা মিলে একটা লেভেল ইনপুট ফিল্ড। তাহলে এই দুইটা এলিমেন্টকে একত্রে রাখার জন্য আমি ইনলাইন ফর্ম নামের একটা ক্লাস ব্যবহার করেছি বা ডিপ ব্যবহার করেছি। ওকে, ইনলাইন ফর্ম, এই ইনলাইন ফর্মের মধ্যে আবার একটা গ্রুপ রয়েছে, যেই গ্রুপটা লেভেল এবং ইনপুট বক্সকে কানেক্ট করছে, তাহলে সেটার জন্য রয়েছে ফর্ম গ্রুপ। লাস্ট লেকচারে আমরা ফর্ম গ্রুপ দেখেছিলাম, সেম ফর্ম গ্রুপ আমরা এখানে একটা তৈরি করেছি, কারণ ইনপুট বক্স এবং লেভেল এই দুইটা এলিমেন্টকে র‍্যাপ একসাথে গ্রুপ করার জন্য আমরা ব্যবহার করছি ফর্ম গ্রুপ, এবং এইরকম দুইটা ফর্ম গ্রুপকে কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করছি ইনপুট ফর্ম, যেন তারা পাশাপাশি থাকে। এবার এই সেম কনসেপ্টটা ব্যবহার করা হচ্ছে তার পরের ইনপুট ইনলাইন ফর্মের ক্ষেত্রে, দেখেন তার পরের দুইটা ফর্ম এলিমেন্টের ক্ষেত্রে, একটা ইমেল আর একটা ফোন নাম্বার। ইনলাইন ফর্ম, এখানে হচ্ছে ফর্ম গ্রুপ, শুধুমাত্র চেঞ্জ কী হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে ইনপুট টাইপ টেক্সটের বদলে ইনপুট টাইপ ইমেল, এবং এখানে পরেরটাতে ইনপুট টাইপ ইমেলের বদলে বা নেমের বদলে টেক্সটের বদলে টেলিফোন।
এই এই দুইটা বক্স বা এই অংশটা যেভাবে কাজ করছে এক্স্যাক্ট সেম জিনিসটা আপনি যদি কপি পেস্ট করে শুধুমাত্র ইনপুটের টাইপ চেঞ্জ করে দেন তাহলেই কাজ করবে। আর আমি তো সোর্স কোড দিয়ে দিব, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তার মানে দুইটা ইনলাইন ফর্ম এক্স্যাক্ট সেমভাবে কাজ করছে। বা তিন নম্বরে আমরা ব্যবহার করেছি সিলেক্ট, এখানে কান্ট্রির জন্য একটা সিলেক্ট এবং এখানে সিটির জন্য একটা সিলেক্ট। এখন খেয়াল করে দেখা যাচ্ছে যে এই স্টাইলটাই এখানেও অ্যাপ্লাই করা হয়েছে, একদম সেম স্টাইল এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে এখানেও একটা ইনলাইন ফর্ম রয়েছে, ঠিক আছে, এখানেও আর একটা ইনলাইন ফর্ম রয়েছে। এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এই দুইটা গ্রুপকে পাশাপাশি রাখার জন্য একটা ইনলাইন ফর্ম। তাহলে ইনলাইন ফর্মের মধ্যে আবার ফর্ম গ্রুপ রয়েছে, খালি তফাৎটা হচ্ছে আগে আমি ব্যবহার করেছিলাম টেক্সট এলিমেন্ট, লেবেলও ব্যবহার করেছিলাম, টেক্সট ইনপুটও ব্যবহার করেছিলাম, বাট এখন টেক্সট ইনপুটের বদলে আমরা ব্যবহার করছি সিলেক্ট। ওকে, এখানে সিলেক্ট ব্যবহার করছি, আইডি দিয়েছি কান্ট্রি, যেন হচ্ছে এখানে ক্লিক করলেই এটা বোঝা যায়, যদিও এখন হচ্ছে আউটলাইন অফ করে দেওয়া হয়েছে তাই এটা ক্লিক করলে বোঝা যাচ্ছে না, কোনোটাতেই বোঝা যাচ্ছে না, জাস্ট এখানগুলোতে ফোকাস হচ্ছে, আউটলাইন আমি অফ করে দিয়েছি। এরপরে হচ্ছে সিলেক্টের মধ্যে কিছু অপশন দিয়েছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমার আশপাশের কান্ট্রিগুলো, এবং পাশের যেই সিলেক্টটা রয়েছে সিটির জন্য সেখানে আমি কি বলেছি ঢাকা, খুলনা, কুষ্টিয়া, মুম্বাই, এরকম কিছু একটা বলেছি। এই এই ছয়টা এলিমেন্ট, ছয়টা এলিমেন্ট না, এই পুরো একটা গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ এবং এই গ্রুপ, তিনটা গ্রুপ, তিনটা ইনলাইন ফর্ম ক্লাস পারফেক্টলি একই ওয়েতে কাজ করছে। এরপরে রয়েছে জেন্ডারের গ্রুপ। জেন্ডারের জন্য আমি আসলে কোনো ইনলাইন ফর্মের গ্রুপ নিইনি, বা ইনলাইন যেই ফর্মটা ব্যবহার করছিলাম, ইনলাইন ফর্ম ক্লাসটা ব্যবহার করছিলাম, সেই ক্লাসটা আমি নিইনি। এক্ষেত্রে আমি সরাসরি ফর্ম গ্রুপ নিয়েছি, জাস্ট ফর্ম গ্রুপ নিয়েছি। এই প্রত্যেকটাতে দেখেন যে আবার ফর্ম গ্রুপ রয়েছে। হ্যাঁ, লেবেল এবং ইনপুট এলিমেন্টকে, লেবেল এবং ইনপুট এলিমেন্টকে কানেক্ট করার জন্য ফর্ম গ্রুপ ব্যবহার করা হচ্ছে, লেবেল এবং ইনপুট গ্রুপকে কানেক্ট করার জন্য ফর্ম গ্রুপ ব্যবহার করা হচ্ছে। তাই এখানে এই এলিমেন্টটাতে যেহেতু পাশাপাশি দুইটা এলিমেন্ট নেই, একটাই মাত্র এলিমেন্ট, তাই আমার এখানে আর ইনলাইন ফর্মের যেই ক্লাসটা ছিল সেই ডিপটার দরকার নেই। আমরা সরাসরি নিচ্ছি লেবেল এবং ইনপুট এলিমেন্টের জন্য ফর্ম গ্রুপ, জাস্ট একটা ডিপের মধ্যে ফর্ম গ্রুপ, তার মধ্যে লেবেল, এবং তার ভিতরে আর একটা ডিপ নেওয়া হচ্ছে ইনলাইন রেডিও ইনলাইন গ্রুপ। কেন? এখানে যে রেডিও আইটেমগুলো যেন পাশাপাশি বসাতে পারি, এই জন্য এই প্রত্যেকটা এলিমেন্ট পাশাপাশি বসানোর জন্য আর একটা ডিপ নেওয়া হচ্ছে। এই ডিপের মধ্যে আসলে কী থাকছে? এই ডিপের মধ্যে থাকছে একটা ইনপুট ভ্যালু এবং একটা লেবেল, তবে এই ক্ষেত্রে লেবেলটা রাইটে থাকছে। ওকে, এই ক্ষেত্রে লেবেলটা রাইটে থাকছে, তাই আমি এটার নাম দিয়েছি রেডিও ইনলাইন। এটাও আপনি ফর্ম গ্রুপ টু, ফর্ম গ্রুপ থ্রি, ফর্ম গ্রুপ রেডিও এরকম নাম দিতে পারতেন, বাট আমি নাম দিয়েছি এটা রেডিও ইনলাইন। প্রত্যেকটা রেডিও ইনলাইন, এখানেও রেডিও ইনলাইন, এখানেও রেডিও ইনলাইন, ঠিক আছে। এই ডিপটা পুরোপুরি কী কাজ করছে? রেডিওগুলোকে ইনলাইন করার কাজে ব্যবহার করছে। এখন রেডিও এলিমেন্টগুলো কীভাবে কাজ করছে? রেডিও ইনলাইন ডিপটা একটা ডিপ যার ক্লাস রেডিও ইনলাইন, ইনপুট টাইপ রেডিও, নেম ব্যবহার করা হচ্ছে জেন্ডার। রেডিও এলিমেন্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যতগুলো রেডিও এলিমেন্টকে একটা গ্রুপ করতে চাইবেন ততগুলো এলিমেন্টের নেম কিন্তু সেম হতে হবে। খেয়াল করেন, আমার প্রথমে রয়েছে মেল, এর নেম জেন্ডার, ফিমেল, ফিমেলের নেমও জেন্ডার, এবং আদার, আদারের নেমও জেন্ডার। এই জন্য আমি একটা সিলেক্ট করলে আরেকটা অফ হয়ে যাচ্ছে। যদি প্রত্যেকটা নেম আলাদা আলাদা হতো তাহলে কিন্তু এই রেডিওটা গ্রুপ আকারে কাজ করতো না। ওকে, তারপর এখানে লেবেল দেওয়া রয়েছে। এরপরে যে জিনিসটা রয়েছে আমাদের একটা শর্ট বায়ো, একটা টেক্সট এরিয়া, এখানেও কিন্তু আমার দুইটা এলিমেন্ট নেই, একটা মাত্র এলিমেন্ট, তাই না? একটা রয়ে একটা এলিমেন্ট। এই জন্য আমি কী করেছি, এটাকে সিম্পলি ফর্ম গ্রুপের মধ্যে রেখেছি, এক্সট্রা করে একটা ক্লাস দিয়েছি, কারণ আমার এক্সট্রা কিছু কাজ রয়েছে, যে জন্য আমি এক্সট্রা একটা দিয়েছি, কী বলে এটাকে, ক্লাস ব্যবহার করেছি। ফর্ম গ্রুপ ক্লাসটাও ব্যবহার করেছি যেটা প্রিভিয়াসলি ব্যবহার করেছিলাম, আর এখানে আর একটা করে এক্সট্রা ক্লাস ব্যবহার করেছি যেটা হচ্ছে বায়ো, তার মধ্যে লেবেল দিয়েছি এবং টেক্সট এরিয়া ব্যবহার করেছি। আগে ইনপুট ব্যবহার করেছিলাম, তারপরে সিলেক্ট ব্যবহার করেছিলাম, এবার ব্যবহার করেছি টেক্সট এরিয়া। এরপরে আর একটা ডিপ রয়েছে, যেই ডিপটার কাজ হচ্ছে এই নিচের পাসওয়ার্ডটাকে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটাকে ব্যবহার করা। এইটা পুরো মোটামুটি আমি কপি পেস্ট করেছি এই ফার্স্ট নেম লাস্ট নেমের এই যে ইনলাইন ফর্মটা ছিল, ইনলাইন ফর্ম ক্লাস, সেই পুরো ডিপটা আমি কপি করেছি। এক্স্যাক্ট সেম জিনিস, ইনলাইন ফর্ম ক্লাস, তার মধ্যে একটা ফর্ম গ্রুপ, এই ফর্ম গ্রুপের মধ্যে একটা লেবেল, পাসওয়ার্ড ইনপুট টাইপের, তারপরে হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড, তারপরে আবারও একটা ফর্ম গ্রুপ, পাসওয়ার্ড টু, ইনপুট টাইপ পাসওয়ার্ড, দ্যাটস ইট। অ্যান্ড ফাইনালি এখানে অ্যাকসেপ্ট করার জন্য আর একটা ফর্ম গ্রুপ নেওয়া হয়েছে, যেখানে যেহেতু আমার রাইটে আর কিছু নাই, একটাই এলিমেন্ট, তো অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য কী করা হয়েছে, একটা মাত্র ফর্ম গ্রুপ নেওয়া হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ক্লাস রেডিও বাটন ইনলাইন, রেডিও ইনলাইনের যে ক্লাসটা ছিল পূর্বে ব্যবহার করছিলাম এক্স্যাক্ট সেম জিনিস, তাই আমি এখানে এটা ব্যবহার করেছি। আর টাইপ দিয়েছি চেকবক্স, আর লেবেল দিয়েছি এগ্রিমেন্ট, আই মিন লেবেল ফর এগ্রিমেন্ট, আই অ্যাকসেপ্ট হাবি যাবি।
আর ফাইনালি আমার এখানে রয়েছে দুইটা বাটন, বাটনগুলোও রয়েছে ফর্ম গ্রুপ ক্লাসের মধ্যে, সব কিছু ফর্মের প্রতিটা এলিমেন্টই মেইনলি ফর্ম গ্রুপ ক্লাসের মধ্যে রয়েছে, যেন সবাই একটা সেম স্টাইল পায়। আমার একটা এলিমেন্ট এক স্টাইল, আরেকটা এলিমেন্ট আরেক স্টাইল, আরেকটা এলিমেন্ট আরেক স্টাইল, এরকম যেন না পায়, প্রত্যেকে যেন সেম স্টাইল পায়, এই জন্য আসলে আমি সব কিছুকে ফর্ম গ্রুপ ক্লাসের মধ্যে রেখেছি। এবং ডিজাইন করার সময় শুধুমাত্র আমি একটা ফর্ম গ্রুপ ক্লাসকে ডিজাইন করব, আপনারা দেখবেন কীভাবে ডিজাইনটা করি, একটা ফর্ম গ্রুপ ক্লাসকে ডিজাইন করবো, বাকি সব এলিমেন্ট অটোমেটিক্যালি ডিজাইন্ড হয়ে যাবে, এই জন্য সেম ক্লাস নেম ব্যবহার করা হয়েছে। তার মধ্যে দুইটা বাটন ব্যবহার করা হয়েছে পাশাপাশি, একটা বাটনের নাম হচ্ছে দুইটা বাটনেরই কমন ক্লাস হচ্ছে BTN, আর একটা ক্লাস রয়েছে BTN রিসেট, আর একটা ক্লাস রয়েছে BTN সাবমিট, টাইপ রয়েছে রিসেট আর টাইপ রয়েছে সাবমিট। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, দেখে অনেক বেশি বড় মনে হচ্ছে, জাস্ট আপনি ব্রেকডাউন করে করে প্রত্যেকটা এলিমেন্টের ব্রেকডাউন করে করে যখন ডিজাইনটা করবেন, স্ট্রাকচারটা করবেন, তখন দেখবেন যে আসলে খুব কঠিন কিচ্ছু না, একদমই সহজ জিনিস। আমাকে জাস্ট আমি কী নিয়ে কাজ করতে চাচ্ছি সেই অংশটা নিয়ে চিন্তা করতে হবে, এবং আমাকে রো রো করে প্রত্যেকটা এলিমেন্টকে ব্রেকডাউন করার যেই কনসেপ্টটা সেই কনসেপ্টটা আমাকে বুঝতে হবে। ওকে, তাহলে পরবর্তী লেকচারে আমরা এর স্টাইলটা নিয়ে আলোচনা করে ফেলছি।